বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কিন্তু পড়ছিলাম স্বাধীন বাংলাদেশ নিয়ে। আমাদের এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে আমাদেরকে যে মহান মুক্তিযুদ্ধ করতে হয়েছে, সেই মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কীভাবে অবদান রেখেছে সেটা কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওগুলোর মাধ্যমে জানতে পেরেছি। আজকের ভিডিওতে আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময়ে বিশ্ব জনমত এবং বিভিন্ন দেশের ভূমিকা সম্পর্কে জানার চেষ্টা করব এবং সেই সাথে মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। যে কোনো একটা দেশের যুদ্ধে কিন্তু বিশ্ব জনমত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। 1971 সালের 26 মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এদেশের নিরস্ত্র নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে এবং গণহত্যা চালায়, সেই সাথে পরবর্তী সময়ে বিভিন্ন লুটতরাজ, অগ্নিসংযোগ এবং ধর্ষণ এবং হত্যাযজ্ঞ চালিয়ে যেতে থাকে, তাতে কিন্তু বিশ্ববিবেক জাগ্রত হয় এবং সেই সময়ে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আমাদের দেশের পক্ষে একটা বিশ্ব জনমত আদায় করে নেওয়া খুব গুরুত্ব পূর্ণ হয়ে দাঁড়ায় আমাদের মুক্তিযুদ্ধে বিজয় লাভের জন্য। তখন কিন্তু বিভিন্ন দেশ এই পাকিস্তানের যে হত্যাযজ্ঞ সেটির নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং আমাদের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করে এবং পরবর্তীতে সেই বিশ্ব জনমত আরও বেশি সোচ্চার হয়ে ওঠে এবং বলতে গেলে পুরো গোটা বিশ্বের জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন জানায়। বিশ্বের এই বিভিন্ন দেশগুলো তখন আমাদের যুদ্ধকে সমর্থন এবং সহযোগিতা জানায় এবং তার ফলেই কিন্তু আমাদের এই পাকিস্তানকে পরাজিত করে যুদ্ধে জয় করা অনেক বেশি সহজ হয়ে যায়। তবে আমাদের মুক্তিযুদ্ধে যে সকল দেশ সব থেকে বেশি ভূমিকা রেখেছিল তাদের কথা বলতে গেলে সবার আগেই যে দেশটির কথা আসে সেটি হচ্ছে ভারত। ভারত কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায় এবং ভারত কিন্তু আমাদের একদম প্রতিবেশী রাষ্ট্র। ভারত সবচেয়ে বড় ভূমিকা পালন করে শুরুতেই বিশ্ব জনমত সৃষ্টিতে। আমাদের মুক্তিযুদ্ধের একদম শুরু থেকেই কিন্তু ভারত আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদের 25 মার্চ কাল রাত্রিতে যেই হত্যাকাণ্ড এবং পরবর্তী 9 মাস ধরে যে বিভিন্ন রকম গণহত্যা, লুণ্ঠন এবং ধ্বংসযজ্ঞ পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল সেগুলো কিন্তু ভারত বিশ্ববাসীর নিকট তুলে ধরে এবং তাতেই কিন্তু বিশ্ববিবেক জাগ্রত হয়। অর্থাৎ আমাদের দেশে হয়ে যাওয়া অন্যায় আচরণগুলো এবং পশ্চিম পাকিস্তানিদের যেই অত্যাচার নিপীড়নগুলো সেগুলো কিন্তু ভারত সফলভাবে বিশ্বের কাছে তুলে ধরে। এবং তোমরা কিন্তু সবাই জানো যে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সেই শরণার্থীদেরকে আশ্রয়, এছাড়াও মুক্তিযোদ্ধাদেরকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, অস্ত্র সরঞ্জাম এবং প্রশিক্ষণ দিয়েও কিন্তু ভারত আমাদেরকে সাহায্য করে। সেই সময় কিন্তু আমাদের এই মুক্তিবাহিনীর বিভিন্ন সদস্যরা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসতো এবং তারপর বাংলাদেশে এসে বিভিন্ন সংগঠনের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করতো। অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কিন্তু ভারত আমাদের মুক্তিযুদ্ধে অনেক বেশি সহায়তা করেছে এবং শরণার্থীদেরকেও তারা আশ্রয় প্রদান করেছে। আমাদের মুক্তিযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যৌথ কমান্ড গঠন। এই যৌথ কমান্ড মূলত গঠিত হয় আমাদের মুক্তিযুদ্ধের একদম শেষ পর্যায়ে, কারণ সেই সময়ে পাকিস্তান ভারতেও বিমান হামলা চালায় এবং তখন আমাদের দেশের মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী মিলে যৌথ কমান্ড গড়ে তোলে। তখন যৌথ কমান্ড কিন্তু প্রচণ্ডভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর আক্রমণ চালায় এবং তখন প্রায় 93,000 পাকিস্তানি সেনাসহ জেনারেল এ.কে. নিয়াজি নিঃশর্তে যৌথ কমান্ডের নিকটই আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং আমরা কিন্তু তার মাধ্যমে মুক্তিযুদ্ধে বিজয় লাভ করি। এবং আমাদের এই মুক্তিযুদ্ধের সময় যৌথ কমান্ড গঠন করার মাধ্যমে কিন্তু ভারতের বহু সৈন্য আমাদের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং অনেকেই প্রাণ হারিয়েছেন। তাছাড়া ভারত কিন্তু 6 ডিসেম্বর তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং ভারতই কিন্তু প্রথম রাষ্ট্র যে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ভারতের পরে যেই রাষ্ট্রটি আমাদের মুক্তিযুদ্ধে ইতিবাচক ভূমিকা রাখে সবচেয়ে বেশি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যেটি বর্তমানে রাশিয়া নামে পরিচিত। সেই সময় আসলে সোভিয়েত ইউনিয়ন ছিল রাশিয়াসহ বেশ কিছু সমাজতান্ত্রিক রাষ্ট্রের একটা ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখে। পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের দেশে গণহত্যা, অগ্নিসংযোগ এবং নারী ধর্ষণ সহ বিভিন্ন ধরনের মানবতা বিরোধী অপরাধ কর্মকাণ্ড শুরু করে, তখন কিন্তু সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে আহ্বান জানান এসব গণহত্যা এবং মানবাধিকার বিরোধী কাজগুলো বন্ধ করার জন্য।
আর 1970 সালে সাধারণ নির্বাচনে যে আমাদের জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদেরকে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি ইয়াহিয়া খানকে আহ্বান জানান। এছাড়াও সোভিয়েত বিভিন্ন পত্রপত্রিকা এবং প্রচার মাধ্যমগুলো কিন্তু বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে এবং তাতেই কিন্তু বিশ্ব জনমত সৃষ্টিতে অনেক অনেক বেশি সহায়তা হয়। এবং আন্তর্জাতিকভাবে পরবর্তীতে জাতিসংঘে যখন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধবন্ধের প্রস্তাব দেয় তখন সোভিয়েত ইউনিয়ন কিন্তু তাতে ভেটো প্রদান করে, অর্থাৎ তার বিরোধিতা করে তা বাতিল করে দেয়। কারণ জাতিসংঘে কিন্তু যুক্তরাষ্ট্রের পাশাপাশি সেই সময় সোভিয়েত ইউনিয়নেরও ভেটো প্রদান করার ক্ষমতা ছিল। এবং সেই সময় কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, এই যে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো, তারাও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন জানায়। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে সোভিয়েত ইউনিয়ন সহ যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো ছিল তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আমাদের দেশের পক্ষে ভূমিকা রেখেছিল। আমাদের মুক্তিযুদ্ধে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ হচ্ছে গ্রেট ব্রিটেন। সেই সময় কিন্তু ব্রিটেনের প্রচার মাধ্যম ছিল বিশ্বব্যাপী খুবই উন্নত এবং প্রচারিত। 1970 সালে যখন নির্বাচনের পর থেকে আমাদের ক্ষমতা হস্তান্তর নিয়ে পশ্চিম পাকিস্তানের শাসক বাহিনী বিভিন্ন টালবাহানা করতে থাকে এবং পরবর্তীতে 1971 সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতেও ব্রিটেনের প্রচার মাধ্যম, বিশেষ করে বিবিসি এবং লন্ডন থেকে যে পত্রপত্রিকাগুলো প্রকাশিত হতো সেগুলোতে বাঙালিদের উপর পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতন এবং সংগ্রাম প্রতিরোধ তুলে ধরা হয়। এছাড়া ভারতে আশ্রয় নেওয়া বিভিন্ন শরণার্থীদের যে করুণ অবস্থা ছিল, পাকিস্তানি বাহিনীদের গণহত্যা এবং অগ্নিসংযোগের যে ঘটনাগুলো ছিল সেগুলো তারা প্রচারের মাধ্যমে কিন্তু বিশ্ব জনমতকে জাগ্রত করে। অর্থাৎ বিশ্ব জনমত গড়ে তুলতে এবং সমর্থন আদায় করতে গ্রেট ব্রিটেন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ব্রিটিশ সরকারও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের প্রতি ইতিবাচক ছিল এবং তারা কিন্তু খুবই সহানুভূতিশীল ছিল। এবং লন্ডনে কিন্তু ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র। এবং পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করার জন্য এবং মুক্তিযুদ্ধের জন্য যাতে বিভিন্ন ধরনের অর্থ সহায়তা সংগ্রহ করা যায় সেই জন্য ব্রিটিশ নাগরিক শিল্পী জর্জ হ্যারিসন এবং পণ্ডিত রবিশঙ্কর এবং আলী আকবর খান আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনে একটি কনসার্ট করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যেখানে প্রায় 40,000 লোকের সমাগম হয়েছিল এবং এটি কিন্তু কনসার্ট ফর বাংলাদেশ নামে পরিচিত। এই কনসার্টে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ভিত্তিক গানগুলো পরিবেশন করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে যাতে বিশ্ব জনমত সৃষ্টি হয় সেই প্রচারণা চালান। সেই সাথে কিন্তু এই কনসার্টের মাধ্যমে যেই টাকাগুলো বা অর্থগুলো উপার্জিত হয়েছিল সেগুলোও কিন্তু তারা বাংলাদেশের জন্য এবং শরণার্থীদের জন্য ব্যয় করেন। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গ্রেট ব্রিটেন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছিল। এই দেশগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু দেশ ছিল যারা মূলত আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে সাহায্য করে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জনমত সৃষ্টি করে, যেমন অস্ট্রেলিয়া, তৎকালীন পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইটালি, জাপান এবং কানাডা ইত্যাদি দেশ। ইরাকও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, প্রচার মাধ্যম এবং কংগ্রেসের অনেক সদস্যও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিলেন। কিন্তু তাছাড়াও বেশ কিছু রাষ্ট্র এমনও ছিল যারা মূলত মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, অর্থাৎ বিশ্বের কোনো কোনো দেশ আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তবে অধিকাংশ রাষ্ট্রই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানিয়েছিল। আমরা যখন বিভিন্ন দেশের ভূমিকা সম্পর্কে জানতে চাই তখন কিন্তু আমাদের জাতিসংঘের ভূমিকা সম্পর্কেও একটু কথা জানতে হয়। মূলত জাতিসংঘ কিন্তু এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষা করে থাকে। তবে যখন বাংলাদেশের নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে সামরিক শাসক ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের শাসকবৃন্দরা বাংলাদেশের মানুষদের উপর নানা রকমের অত্যাচার নিপীড়ন করছিল তখন কিন্তু জাতিসংঘ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। তারা মূলত নীরব দর্শকের মতো ভূমিকা পালন করে। পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যখন
হত্যাযজ্ঞ এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘন হতে থাকে আমাদের এই দেশের মানুষের সাথে, তখনও কিন্তু জাতিসংঘ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। মূলত জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন যে 5টি বৃহৎ রাষ্ট্র রয়েছে, তাদের বাইরে গিয়ে জাতিসংঘের নিজস্ব উদ্যোগে কিন্তু ভেটো দেওয়ার কোনো ক্ষমতা নেই। আর এজন্যই কিন্তু জাতিসংঘ আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন এবং পূর্ববর্তী সময়ে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত গঠনে বিভিন্ন রাষ্ট্র এবং জাতিসংঘের ভূমিকা সম্পর্কে জানলাম। এখন আমরা আলোচনা করব আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে। আমাদের জাতীয় ইতিহাস এবং বিশ্ব ইতিহাস দুই জায়গাতেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ খুব তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। বাংলাদেশ কিন্তু তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম রাষ্ট্র যে দেশ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। এবং আমাদের এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই কিন্তু মূলত 1947 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত হওয়া বিভিন্ন শোষণ, বৈষম্য, অত্যাচার এবং নিপীড়নের সমাপ্তি ঘটে। আর এই কারণেই কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে আমরা কিন্তু একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাই। 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে যখন আমাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, সেটি কিন্তু বাস্তবে পূর্ণতা পায় আমাদের বিজয় দিবস অর্থাৎ 16ই ডিসেম্বর তারিখে। এবং আমাদের এই মুক্তিযুদ্ধে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণ বিভিন্নভাবে যার যার জায়গা থেকে অংশগ্রহণ করেছিল, কেননা তারা সবাই কিন্তু জানতো যে আমরা যদি এই শোষণ, বৈষম্য বা বঞ্চনা থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হবে। এবং এই মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু আমাদের বাঙালির যে শক্তিশালী জাতীয়তাবাদী চেতনা আছে, সেটির বহিঃপ্রকাশ ঘটতে দেখা যায়। মুক্তিযুদ্ধ এই অঞ্চলের শুধু বাঙালিই নয়, বাঙালি ছাড়াও যারা অন্যান্য নৃগোষ্ঠীর জনগণ ছিলেন তাদেরকেও কিন্তু ঐক্যবদ্ধ করে এবং সবার মনে দেশপ্রেমের জন্ম দেয় এবং সবাইকে কিন্তু দেশের জন্য যুদ্ধ করতেও উদ্বুদ্ধ করে। পরবর্তীতে আমরা যখন এই যে যুদ্ধ বিধ্বস্ত দেশটা গঠন করি বা পুনর্গঠন করি এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই দেশপ্রেম সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধ আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি ঘটনা। মুক্তিযুদ্ধ কিন্তু মূলত আমাদেরকে একটি ঐক্যবদ্ধ এবং জাতীয়তাবাদী চেতনা সম্পন্ন জাতিতে পরিণত করে, সেই সাথে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রও দেয় একটি বাংলাদেশের মানচিত্র। যে স্বাধীন রাষ্ট্রটি বিশ্বের মানচিত্রে নতুন একটা রাষ্ট্র হিসেবে বা বাংলাদেশ হিসেবে স্থান করে নেয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু বিশ্বের যারা নিপীড়িত এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছেন তাদেরকেও অনেক অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য লড়াই করার। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে মুক্তিযুদ্ধ কিন্তু ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা আমাদের জাতির জন্য এবং বিশ্বের ইতিহাসেও। তাহলে বন্ধুরা, এর মধ্য দিয়ে আমাদের এই ভিডিওটি কিন্তু শেষ হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।